হ্যালো আমি ব্যাক দীপ এক্সক্লুসিভ এখন এই ভিডিওর মধ্যে দুটো ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কথা বলবো এবং দুটো বিষয় কিন্তু সলমান খান সকাল সব প্রথমে আমি আসি সিকন্দারকে নিয়ে তো সিকান্দারের কিন্তু শুটিং স্টার্ট হয়ে গেছে এবং এটা অফিসিয়ালভাবে ভাবে কিন্তু মোটামুটি কয়েকদিন আগে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল তো সীকান্তের কিনে আমি প্রচণ্ড আশাবাদী এবং এবং প্রচণ্ড এক্সাইটেড এই কারণে যে পরিচালক ভালো এ আর দাউস এবং এটা দু হাজার পঁচিশের ঈদে কিন্তু মুক্তি পাবে তো এটার যে ফার্স্ট স্কেডিউল এটা কিন্তু চলছে এবং একটা কিন্তু অ্যাকশন সিকোয়েন্সেস কিন্তু বাকি রয়েছে এবং যেখানে একটা ইম্পর্ট্যান্ট রোল কিন্তু প্লে করবে প্লেন তো একটা সম্ভবত এ অ্যাকশন সিকোয়েন্স কিন্তু ডিজাইন করা হচ্ছে এবং সেই সেইটা কমপ্লিট হয়ে গেলে সিকান্দারের কিন্তু ফার্স্ট স্কেডিউল কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এর পরবর্তীকালে কিন্তু সেকেন্ড স্কেডিউলটা কিন্তু স্টার্ট হবে অগস্ট মাস থেকে এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট আছে এবং সেকেন্ড স্কেডিউলটা কিন্তু মোটামুটি ফর্টি ডেজ অর্থাৎ চল্লিশ দিনের কিন্তু হতে চলেছে এবার দেখা যাক কেমন হয় পরিচালক ভালো এবং তারপরে সালমান খানের স্টার্ডম এবং তার সঙ্গে সঙ্গে ঈদ এই এতগুলো কম্বিনেশনস কতটা ধামাকা করে পরবর্তী বছর দু হাজার পঁচিশ সালের ঈদে দেখা যাক কি হয় তো এবারের সেকেন্ড আমি কথা বলবো আরও একটা এক্সাইটিং আপডেটকে নিয়ে এবং এটা কিন্তু অবশ্যই সালমান খান এবং অ্যাটলিকে কেন্দ্র করে সো প্রিভিয়াসলি আমি কিন্তু একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে সলমান খান এবং অ্যাটলি একসঙ্গে কিন্তু একটা ছবি করছেন এমনটাই কিন্তু বাজ রয়েছে এবং লেটেস্ট আপডেটও কিন্তু তাই রয়েছে তো এই পার্টিকুলার ছবির মধ্যে একজন সাউথের হিরোকে আমরা কিন্তু দেখতে পাবো এমনটাই কিন্তু আপডেট এসেছিল এবং প্রাথমিক অবস্থায় রজনীকান্ত স্যারের নাম কিন্তু সামনে উঠে আসছিল তো এখন যা আপডেট উঠে আসছে তো এখানে সম্ভবত রজনীকান্ত স্যার কিন্তু থাকছে না এবং এখানে কমল হাসানকে নাকি অ্যাপ্রোচ করা হয়েছে এবং কমল হাসান স্যার বর্তমানে কালকের জন্য প্রচণ্ড পপুলার হয়ে গেছে মানে কমল মানে পপুলার ইন দ্য সেন্স বলছি তার তাকে নিয়ে কথাবার্তা এবং তার ইন্ডিয়ান টু আসছে অর্থাৎ হিন্দুস্তানি টু আসছে এবং যদি কামাল হাসান থাকে তাহলে তো বিরাট বিরাট বড়ো কিন্তু মানে বিষয়পত্র হবে এবার দেখা যাক আমরা দেখতে পাচ্ছি যে এই যে টু হিরো ফিল্মটা আসছে তো সেখানে মানে আটলি অ্যাটলি সলমান খানকে এবং কামাল হাসান স্যার বা রজনীকান্ত বা যেই থাকুক না কেন তা তাদেরকে এক্স্যাক্টলি কীভাবে প্রেজেন্ট করে এবং আমরা অলরেডি দেখে ফেলেছি যে জওয়ানে এসআর কে কীভাবে প্রেজেন্ট করেছে এবং তারপরে তো একজন মাসি অ্যাকশন হিরো হিসেবে আমরা কিন্তু সালমান খানকে চিনি তো সেইভাবে আমি শিওর যদি অ্যাটলি এসআরকে কে এইভাবে প্রেজেন্ট করে তাহলে সলমান খানকে একটা দুর্দান্ত ভাবে কিন্তু প্রেজেন্ট করবে এবং বর্তমানে এটা সম্ভবত একটা ফাইনাল স্ক্রিপ্টিং লেভেলে কিন্তু কাজকর্ম চলছে এবার দেখা যায় এটা কতটা সত্যি বা এক্স্যাক্টলি সাউথ থেকে কে ফাইনাল হিরো থাকে এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে এবং সলমান খানের লাইন আপ কিন্তু একদম হিউজ লেভেলে কিন্তু রয়েছে দ্য বুল আছে বা দ্য বুলটা সম্ভবত পোস্টপন হয়েছে এবং পরবর্তীকালে অবশ্যই আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই সিকান্দার আছে বজরিঙ্গ ভাইজান টু রয়েছে এবং তারপরে এই ছবিটা সলমান খান অ্যাটলি এই প্রজেক্টটাও কিন্তু রয়েছে তো সব মিলিয়ে সালমান খান কিন্তু নিজের কেরিয়ারটাকে আরও একবার কিন্তু স্ট্রং করার চেষ্টা করছে বা একটা ভালো কামব্যাক কিন্তু করার চেষ্টা করছে দেখা যাক কি হয় এই দুটো আপডেটকে নিয়ে তোমাদের কী ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা